তো আমাদের গেমের ভিতর কিন্তু নতুন একটা ইভেন্ট এসে গেছে, দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট এসে গেছে। আর আপনারা আমার একটু ভয়েসে পরিবর্তন দেখতে পারবেন, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে, তার জন্য কিন্তু আমি দুঃখিত। তো এই লাক রয়্যাল ইভেন্টে কিন্তু নতুন একটা বান্ডেল দিয়েছে, তাছাড়া যে ইমোটটা রয়েছে এটা কিন্তু পুরনো একটা ইমোট, এটা কিন্তু টপআপ ইভেন্টে দিছিল, আমার কাছে একদম ভালো লাগেনি। তারপর একটা মাস্ক আছে, এটা কিন্তু নতুন মাস্ক মনে হচ্ছে। তারপর একটা বান্ডেল রয়েছে, এটা কিন্তু পুরাতন বান্ডেল, তাছাড়া পেট রয়েছে, এগুলো পুরাতন। তো ইভেন্টটা কমপ্লিট করতে আপনার মিনিমাম 1 থেকে 1.5 হাজার ডায়মন্ড লাগবে। তো এখন সরাসরি ইভেন্ট স্পিন করব, তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা বর্তমান সময়ে অল্প টাকায় ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড কিনতে চান, তারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে বিডি গেম ঘর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে অল্প দামে ডায়মন্ড কিনতে পারবেন। আমি আবার বলতেছি, আমার একটু ঠান্ডা লাগছে, তার জন্য ভয়েসে পরিবর্তন দেখতে পারবেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখান থেকে আমি সরাসরি 40 ডায়মন্ড করে স্পিন করব, দেখা যাক এই 40 ডায়মন্ড স্পিন আমাদের বের হয় কিনা। এখান থেকে স্পিন করে দিলাম 40 ডায়মন্ড দিয়ে, কিছুই দিল না, 3টা টোকেন দিছে। তারপর এখান থেকে আমি সরাসরি গোল্ড রয়্যাল স্পিন করব, এখান থেকে গোল্ড রয়্যাল স্পিন করে দিলাম, তারপর এখান থেকে সরাসরি চলে যাব সেই ইভেন্টে, এখান থেকে চলে যাব সেই লাক রয়্যাল ইভেন্টে, এখান থেকে সেই ইভেন্টে চলে গেলাম। তারপর এখান থেকে আরেকটা 40 ডায়মন্ড স্পিন করে দিলাম, এবারও কিছু দিল না, 1টা টোকেন। মানে এই ইভেন্টে টোকেন ভালো দিচ্ছে, যাই হোক আপনারা যদি এখানে ডায়মন্ড খরচ করেন তাহলে ভালো রিওয়ার্ডই পাবেন। তো এখান থেকে আমি সরাসরি লাক রয়্যালে চলে গেলাম, এখানে দেখতে পারতেছেন এখানে টোকেন দিয়ে কী কী নেওয়া যায় দেখি। আর টোকেন দিয়ে 5টা টোকেন হলে আমি পেট আর পেটের স্কিন নিতে পারবো, এখানে দেখতে পারতেছেন এই যে বাঘ পেট আছে, যেটা এই টাইগার পেট স্কিন আর পেট নিতে পারবো, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আমি 5টা টোকেন করে এটা নিয়ে নিবো, টাইগার পেট আর টাইগার পেট স্কিন। তাছাড়া এখান থেকে এই ইমোটটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না, এটা টপআপ ইভেন্টের ইমোট। তো এখান থেকে বাঘের জুতো আছে, টাইগারের জুতা, এটা কিন্তু 10টা টোকেন হলে নেওয়া যাবে, আমিও এটা নেওয়ার চেষ্টা করবো 10টা টোকেন দিয়ে, দেখা যাক আমরা পাই কি না 10টা টোকেন দিয়ে। তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে স্পিন করবো, এখানে ডাউনলোড হচ্ছে হোক, আমরা এখান থেকে আবার 40 ডায়মন্ড আর একটা স্পিন করে দেবো, দেখা যাক এই স্পিন আমাদের কী দেয়, টোকেন না রে ভাই দেয়নি রে ভাই। তো এখন আমরা সরাসরি ক্যারেক্টারটা একটু পরিবর্তন করে নিয়ে আসি, ক্যারেক্টার পরিবর্তন করে যদি আমাদের কিছু দেয়। এখান থেকে আমরা কোন ক্যারেক্টার নিয়ে জনি দাদাকে নিলাম, তো এখান থেকে সরাসরি সেই লাক রয়্যাল ইভেন্টে চলে যাবো আমরা। তারপর এখান থেকে আমাদের স্পিন করব 40 ডায়মন্ড খরচ করে, আবারও আরেকটা 40 ডায়মন্ড স্পিন করে দিলাম, দেখা যাক হলুদ বাতি। ফাইনালি কংগ্রাচুলেশন দিছে, ফাইনালি কিন্তু গ্রেনেড স্কিনটা আমাকে দিয়েছে ভাই, মানে 40 ডায়মন্ড খরচ করে মোটামুটি একটা ভালোই গ্রেনেড স্কিন পাইছি, এটা তো আমার কাছে দরকার নাই, আমার কাছে অলরেডি এর থেকে ভালো ভালো গ্রেনেড স্কিন আছে। যাই হোক দিছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখান থেকে আমি আবারও ক্যারেক্টারটা পরিবর্তন করে নিয়ে আসবো, এখান থেকে জাস্ট আমি নিব এই মহিলা ক্যারেক্টার, তারপর এখান থেকে সরাসরি চলে যাব সেই লাক রয়্যাল ইভেন্টে। তারপর এখানে আবারও 40 ডায়মন্ড আর একটা স্পিন করে দিব, দেখা যাক এই স্পিন আমাদের কী দেয়। আবার কংগ্রাচুলেশন, ফাইনালি আবার কী দিছে, বাঘের জুতা, মানে যেটা আমি চাইছিলাম সেটি আমাকে দিয়ে দিছে, বাঘের জুতা, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি বাঘের জুতো চাইছিলাম এখান থেকে সেটা আমাকে দিচ্ছে, সেটা খুব ভালো লাগছে। আবারও ক্যারেক্টার পরিবর্তন করে নিব, এখান থেকে ক্যারেক্টার পরিবর্তন করতেই হবে, তাছাড়া কিন্তু ভালো হচ্ছে না। আমরা এখান থেকে আবারও ক্যারেক্টার পরিবর্তন করে আমরা জাস্ট এই ক্যারেক্টারটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর তারপরে সরাসরি চলে যাব আমরা সেই লাক রয়্যাল ইভেন্টে। তারপর এখানে আমরা আবারও স্পিন করব 40 ডায়মন্ড দিয়ে, দেখা যাক এই 40 ডায়মন্ড আমাদের কী দেয়, 1টা টোকেন কি দিবে ভাই। হ্যাঁ টোকেন দিয়ে দিছে, ফাইনালি 40 ডায়মন্ডে কিন্তু আমাদের 2টা টোকেন দিয়ে দিছে, আমরা কিন্তু এখান থেকে ইজিলি এখন পেট আর পেটের স্কিনটা নিয়ে নিতে পারবো, আমি আর এখানে অত ডায়মন্ড খরচ করবো না এখন। তো এখান থেকে 15টা টোকেন খরচ করলে বান্ডেলটা পাওয়া যাচ্ছে, বান্ডেলটা কেমন দেখে নিই আগে, যদি ভালো লাগে তাহলে এটাই নিব, এটা ডাউনলোড করা লাগবে, পরবর্তী সময় আমি ডাউনলোড করে এটা বের করার চেষ্টা করব। এখান থেকে আমার মাত্র আর 14টা টোকেন লাগে, মানে বেশি ডায়মন্ড খরচ হবে না, এখানে মাত্র আমার লাগবে হচ্ছে আর 9টা টোকেন, 9টা টোকেন খরচ করলে বান্ডেলটা পেয়ে যাবো, আমার মনে হচ্ছে বেশি ডায়মন্ড লাগবে না। তাছাড়া এখান থেকে রয়েছে পেট আর পেটের স্কিন, আমি জাস্ট এখান থেকে পেটটাই নিব আর পেটের স্কিনটাই নিব, এখান থেকে জাস্ট আমি সরাসরি এটাকে ডাউনলোড করে দিলাম, এক্সচেঞ্জ করে দিলাম,
এক্সচেঞ্জ করে দিয়ে এখান থেকে আমি সরাসরি একটাকে আমরা নিয়ে নিচ্ছি। এখান এখান থেকে আমরা জাস্ট এটাকে ইকুইপ করে নিব। এখান থেকে পেট প্লাস পেটে স্কিন আছে, জাস্ট আমরা টাইগার পেটটাকে নিয়ে নিলাম। এখন এখান থেকে সরাসরি ব্যাক করে দিব। আমরা ব্যাক করে দিয়ে দেখব আসলে পেটটা পাইছি কিনা। এখানে দেখতে পারতেছেন টাইগার পেটটা তো পেয়ে গেলাম। পেটের স্ক্রিনে যাব, আমরা গিয়ে দেখব আমরা পেটের স্ক্রিনটা পাইছি কিনা। এখান থেকে সরাসরি স্ক্রিনে গেলাম, তারপর এখানে দেখতে পারতেছেন স্ক্রিনটা কিন্তু পেয়ে গেছি। আমরা এখন এখান থেকে ভল্টে যাব। ভল্টে গিয়ে দেখব আমাদের টাইগার জুতোটা কেমন। আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম ভল্টে। তো এখানে দেখতে পারতেছেন এইটাই কিন্তু সেই বাঘের জুতা। জুতাটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের কাছে সুযোগ করে দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।